সারা দেশের সাথে রাজ্যও যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রিয়দর্শিনী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 35তম বলিদান দিবস। এ উপলক্ষে রাজধানীর কংগ্রেস ভবনের সামনে সকালে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রদেশ কংগ্রেস এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক, ফুল এবং মাল্যদান করেন। পরে এখান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিজয় সিনহার নেতৃত্বে কংগ্রেসের কর্মী সমর্থকেরা গান্ধীঘাট স্থিত শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। প্রয়াত প্রধানমন্ত্রী এশিয়ার মুক্ত সূর্য ইন্দিরা গান্ধীর 35তম বলিদান দিবস। এই দিনটি ভারতের জাতীয় কংগ্রেস বলিদান দিবস হিসাবে পালন করছে। ত্রিপুরাতেও আমাদের প্রদেশ কংগ্রেস দপ্তর প্রাঙ্গণে আমরা জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিকৃতিতে মাল্যদানে করেছি। এখন আমরা গান্ধীঘাটে যাব, সেখানে ইন্দিরাজির সমাধিতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করবো।